আগামী 29শে নভেম্বর কলকাতা চলোর ডাক দিয়েছে বিজেপি। ওই দিন ধর্মতলায় হবে প্রতিবাদ সভা, আর সেই সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, হুগলি চুঁচুড়া ব্যান্ডেলে ও সেই পোস্টার দেখা গিয়েছে। কিন্তু বিজেপির প্রতিবাদ সভার আগেই রহস্যজনক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির চুঁচুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কেওটা বটতলা এলাকায়। অভিযোগ, বিজেপির সেই পোস্টারের ওপর সাদা কাগজে ছাপানোর জন্য পোস্টার লাগানো হয়েছে। তাদের লেখা, কেন্দ্র আমাদের আবাসের টাকা দিচ্ছে না, এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাদের এলাকা ছাড়া করে দেওয়া হবে। নিচে লেখা রয়েছে জয় বাংলা। আজ সকালে স্থানীয়দের নজরে পড়ে সেই পোস্টার, যাকে নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে একে অপরের ঘরে দোষ চাপিয়েছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে তাদের যে ধর্মতলায় এই 21শে জুলাই সভা হয়, সেই সভাকে ছাপিয়ে যাবে বিজেপির এই প্রতিবাদ সভা। সুতরাং তারা তার জন্যই প্রথমে কোর্টে দৌড়ালো, নানান রকমভাবে চেষ্টা করলো যে এই সভাকে কি করে বন্ধ করা যায়। কোর্ট থেকে সটাঙ্গে থাপড় খেলো, তাতেও এদের শিক্ষা হয়নি। এখন এলাকায় এলাকায় পোস্টারিং করে বেড়াচ্ছে যেন এই সভায় মানুষ যুক্ত না হয়। সুতরাং এইসব করে আজকের সময় কোনো লাভ হবে না। মানুষের ঘরের টাকা খেয়েছেন, জব কার্ডের টাকা খেয়েছেন, 100 দিনের কাজের টাকা খেয়েছেন, হিসেব দিতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে। এর প্রতিবাদে মানুষ সরব হবেই। আপনাদের যে এতদিন ধরে এই 21শে জুলাই নাটক হয়, এর আগেও আমরা দেখিয়েছি, ওই এই জায়গায় কোর্টের অনুমতি নিয়ে সভা করে দেখিয়েছি, এবারও আপনারা দেখবেন যে আপনাদের 21শে জুলাই এই সভার তুলনায় ফিকে পড়ে যাবে। দেখুন, নেই কাজ তো খৈবাজ, আর পায়ের তলায় যাদের মাটি নেই, মানুষের ভালো মন্দ থাকে না, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নিজেরা ব্যানার লাগিয়েছে, আবার নিজেরাই ব্যানারের উপর এই দেখুন এটা লাগিয়ে দিয়েছে। মানুষ এদের নিয়ে ভাবে না, তাই মানুষের কাছে ভাবার বিষয়বস্তু করে তোলে। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, তিন গাছায় যাদের লোক নেই তাদের ব্যানারের উপরে কাগজ লাগাতে যাবে, ওরা নিজেরাই ব্যানার লাগাচ্ছে, আবার নিজেরাই ব্যানারের উপরে এই কাগজ লাগাচ্ছে। এ বাংলার মানুষ বোঝে, চুঁচুড়ার মানুষ বোঝে, 24শে লোকসভায় আরও বুঝিয়ে দেবে।